আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। ই ভিসা কিভাবে আমার স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে নিজেরটা নিজেই চেক দিতে পারবো, এটা আসলে সত্য নাকি মিথ্যা? অনেকেই বিদেশ যাচ্ছেন, বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজারে এই ই ভিসাটা সবচেয়ে প্রচলিত বেশি। এই মালয়েশিয়ার ই ভিসাটাই কিভাবে অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে চেক দিতে পারবেন, সে প্রক্রিয়াটা আমি আপনাদের আজকে দেখাবো। তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে ছোট করে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকে বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। আমার মোবাইলের স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালয়েশিয়ার ই ভিসা। ই ভিসা মানে হচ্ছে ইলেকট্রনিক ভিসা। যার ভিসা তার এখানে একটি ফটো থাকবে, দেন তারপর এখানে তার একটি পাসপোর্ট নাম্বার থাকবে, যেটি আমি মুছে দিয়েছি। দেন এই যে এটি হচ্ছে একটি তার পাসপোর্ট নম্বর, এখানে তার বৃত্তান্ত থাকবে। একটু খেয়াল করে দেখবেন, তার ই ভিসার নাম্বার, রেফারেন্স নাম্বার, ই ভিসার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট সব কিছু। তারপর প্লেস ফ্রম ইস্যু, কোথা থেকে ইস্যু করা হয়েছে, রিমার্কস, তার ভিজিট পাস টেম্পোরালি, ভিসা ফি কত, জেন্ডার মানে নাম, এ টু জেড এখানে সব কিছু থাকবে। তো এই ই ভিসাটা চেক করার জন্য এখান থেকে দুটো তথ্য আপনার লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, নাম্বার টু হচ্ছে আপনার স্টিকার নাম্বার। স্টিকার নাম্বারটা থাকে কোথায়, এই যেখানে, এই দুইটা নাম্বার আপনার খুব গুরুত্বপূর্ণ এবং কোন ওয়েবসাইটে গিয়ে জানবেন সেটা আমি এখন বলতেছি। সো এই নাম্বার দুটো আমি আগে থেকে নোট করে রেখেছি। দেন আমি এই যে নোট প্যাডে, এখানে আগে থেকেই আমি নোট করে রেখেছি। দেন নোট করে রাখার পর এবার আমার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে আমি যাব। আপনারও ফোনে থাকা হতে পারে ক্রোম, মজিলা, ফায়ারফক্স বা যে কোনো একটি ব্রাউজার মাধ্যমে আপনি যাবেন। দেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে প্রথমেই গুগল ডট কমে আপনাকে যেতে হবে। দেন আমি গুগল ডট কমে চলে গেলাম। গুগল ডট কমে গিয়ে এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে ই ভিসা মালয়েশিয়া। দেন আপনি কি এখানে সার্চ করবেন এজ ই ভিসা মালয়েশিয়া চেক। দেন এই কথাটি লেখার পর টাচ করবেন। প্রথমে টাচ করার পর অফিসিয়াল মালয়েশিয়া ভিসা, মানে যত মালয়েশিয়া অফিসিয়াল ভিসাগুলো আছে সব এই লিঙ্কে চেক করা হয়। দেন আমি জুম করতেছি, দেখেন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা একটু খেয়াল করবেন, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এই যে এটা। দেন আপনি যদি এই ওয়েবসাইটটা এখানে অ্যাড্রেস বারে লিখে এখানে যান সেটা আপনার হবে। দেন আমি জাস্ট এই লিঙ্কে চলে গেলাম। এই লিঙ্কে যাওয়ার পর এখানেই মালয়েশিয়ার যে ই ভিসাটা চেক, যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে চলে আসবে। আমি একটু জুম করতেছি, এই যে দেখেন, চেক করার জন্য আপনাকে এই ইন্টারফেসটা বাছাই করতে হবে, চেক ই ভিসা এন্ট্রি অথরিটি ভিসা এখানে। দেন এই রেড কালার সিগন্যালটাতে টাচ করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর ভেরিফাই ইউর ই ভিসা, এই সাইটটা যদি বাংলাদেশ হতো তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন যে এটা একটা ফ্লপ, এটা সম্পূর্ণই মালয়েশিয়ান অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখানে চেক করে যদি আপনি না পান তাহলে বুঝবেন এই ভিসাটা আপনার আসল না। এখানে দুইটা তথ্য দিতে হবে, পাসপোর্ট নম্বর, তারপর হচ্ছে স্টিকার নম্বর, তারপর এখানে যে কিউআর কোডটা আছে জাস্ট এখানে লিখে এখানে টিক চিহ্ন বসিয়ে চেক দিতে হবে। দেন আমি পাসপোর্ট এবং স্টিকার নম্বরটি বসাই দিচ্ছি। দেন আমার উভয় তথ্যটি তোলার পর এখানে নিচে দেখেন লিখা আছে চেক। দেন আপনাকে চেকে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমি চেকে ক্লিক করব। কিছুক্ষণ পর অপেক্ষা করবেন, এই যে দেখেন অপেক্ষার পর এইখানে আপনার দেখেন রেকর্ড ফাউন্ড, আপনার বিস্তারিত এখানে চলে আসবে। এই যে দেখেন এই রেফারেন্স নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভেড, তারপর ভিসা ভ্যালিড মানে কত তারিখ থেকে কত তারিখে এই ভিসাটার মেয়াদ আছে সব কিছু এখানে দেখা আছে, এবং ভিসা কি ভ্যালিড নাকি ভ্যালিড নয় এখানে স্পষ্ট করে লিখে দিছে। যদি আপনার ভিসাটা ভ্যালিড না হয় তাহলে এই ডাটাটাই আসবে না, মানে আপনি ডাটাটা খুঁজেই পাবেন না। বর্তমান মালয়েশিয়ার শ্রমবাজারে ই ভিসাটা সব থেকে বেশি চাহিদা বল এই নতুন সিস্টেমটা চালু করেছে, সেজন্য সকলকে বলবো যারা মালয়েশিয়া যাচ্ছেন ই ভিসাটা অবশ্যই অনলাইনে ভালো করে চেক দিয়ে নেবেন, তারপর আপনি বিদেশে পাড়ি জমাবেন। আমি যেই প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি কীভাবে আপনি ই ভিসা চেক দিতে হয় সে প্রক্রিয়ার মাধ্যমে আপনি কাজটা করে সম্পন্ন করবেন। সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিংবা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই লিখতে পারেন। সো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।